আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নতুন একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের একটি নতুন রেসিপি দেখাবো, এর নামটি শেয়ার করব না, পরে বলবো। এই জন্য নিয়েছি চিকেন কিমা 250 গ্রাম পরিমাণ, নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ পরিমাণ, আর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর মরিচ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। আপনি ইচ্ছে করলে কমিয়েও দিতে পারেন স্পাইসি কম করার জন্য। আর 2টি ডিম আমি ভেঙে নিয়েছি, ডিম 2টি দিয়ে দিচ্ছি। ব্যাস, উপকরণগুলো দেওয়া হয়ে গেল, এখন ভালো করে মাখিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ব্রেড 4 পিস, পাউরুটির 4 পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো চিড়ে টুকরো করে দিয়ে দিলাম। তো এইভাবে 4টি পাউরুটি আমি মিশ্রণের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে অনেকক্ষণ যাবত মেশাতে হবে, যতক্ষণ না এই টুকরোগুলো মিশ্রণের সাথে মিশে যাবে ততক্ষণ অবধি এটাকে চেপে চেপে এভাবে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পরে যখন কর্নফ্লাওয়ারটাও মিক্সড হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখানো হয়ে গেল, তো এখন আবার এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা 1/2 কাপ পরিমাণ। তো ময়দাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে অনেকক্ষণ মাখানোর পরে আমার বেটারটা রেডি হয়ে গেল, এখন আমি এটাকে দিয়ে কাবাবের মতো তৈরি করব। এর জন্য তেল নিয়েছি, তেলটা পরিমাণ মতো নেওয়ার পরে গরম হয়ে গেলে দেখুন এরকম শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবগুলি। অ্যাকচুয়ালি এটাকে চিকেন ব্রেড কাবাবও বলা চলে, আমি এটা নিজেরই টোটাল রেসিপি, কোনো রেসিপি কারো ফলো করিনি, আর এটার নামটাও আমি জানি না, তাই নিজের মতো করে একটি নাম তৈরি করে নিলাম। তো দেখুন এভাবে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউনি কালার হতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন, বেশি জোরে ভাজলে ভিতরে সিদ্ধ হবে না। তো চুলার আঁচটা কমিয়ে এভাবে এপাশ এপাশ ভাজা হয়ে গেলে নামিয়ে ফেললে সার্ভ করতে পারবেন। তো দেখলেন তো কত মজাদার এবং সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আর এটি খুবই সহজ, অল্প উপকরণ দ্বারাই তৈরি করা যায়, স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় বিকেলের নাস্তায়, অথবা আপনি ভাতের সাথেও এটা খেতে পারেন, খুবই ভালো লাগে, পোলার সাথেও খেতে পারবেন, টিফিনও নিতে পারবেন, তার মানে আপনি অনেকভাবে এটা খেতে পারবেন। এটা আসলে অনেক মজাদার, খুবই ভালো লেগেছে, আমি যাদেরকে তৈরি করে খাইয়েছি তারা অনেক প্রশংসা করেছে। তো আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।